হোস্টেলে এই প্রথমবার আজকে আমি মাটন খাবো, তো সেই জন্য আজকে ভিডিওটা তো বানাতে হয়, একটা শর্টস বানাচ্ছি তোমাদের জন্য। চলো দেখো, এই যে গাইস, এখান থেকে তাড়াতাড়ি করে ঝটপট করে থালা ধুচ্ছে। এখানে মাংস সব সাজানো আছে, এখানে ভাত আছে, এখানে ডাল আছে, আর এখান দিয়ে সব খাবার নিচ্ছে। এরপর আর কি, থালা ধুয়ে ভাত নিয়ে লাইন দাঁড়িয়ে পঞ্চ ব্যঞ্জন সহযোগে টেবিলে রাখা মাটনের সারি থেকে মাটন নিয়ে আমিও বসে পড়লাম খেতে। আর এই হচ্ছে আজকে স্পেশাল থালি, যেখানে ছিল ভাত, পাবদা মাছের ঝাল, খাসির মাংস, সাথে পাঁপড় চাটনি এবং দই ও মিষ্টি। এই যে গাইস, এরা এখন খেতেও বসে পড়েছে, আর আমি এখনো খাইনি, আমার থালাটা সাজানোই আছে। আর এখানে সব এরা এতটাই ভুক্কার আছে, খেতে বসেছে। আর শান্তনু আজকে ওর মাংসের ভাতটা আমায় দেবে বলছিল, কিন্তু মাংসটা কোথায়? যে যে খাবার পরে যে ওষুধ খেতে হয় খাবার পচানোর জন্য, সে নাকি খাসির মাংস খাবে। আমার মাছটা আমি দিয়েছি ওর বদল। তোর নাম বল, যেটা খাবার পরে খাস পচানোর জন্য। মুরগির মাংস খাবার এনে আবার খাসি খেতে এসছে, খেতে জানে না এটা। এটা কি পাখি আছে না পিওর খাসি আছে বল? আর পাখি আছে না অরিজিনাল? আমি জিজ্ঞাসা করছি না বল।